বারাসাত থেকে ঢিলছড়া দূরত্ব হলো মধ্যমগ্রাম। আর এই মধ্যমগ্রামের একটা বিখ্যাত জায়গা হলো সুভাষ ময়দান, মধ্যমগ্রাম চৌমাথা। এখানেই কিন্তু এখন চলছে খাদি মেলা, জেলা খাদি মেলা। আগের বছরও আমি এই মেলার তোমাদেরকে ঘুরে দেখিয়েছিলাম, এবছরও তোমাদেরকে দেখাবো। এই মেলা শুরু হয়েছে 28 নভেম্বর থেকে চলবে 11 ডিসেম্বর অবধি। তো চলো আজকে এই খাদি মেলার কিছু দারুণ দারুণ খাদির শাড়ির কালেকশন কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু খাদি মেলা, তো সেহেতু শাড়ি, চুড়িদার, কুর্তি, পাঞ্জাবি এসবের কালেকশানে কিন্তু বেশি আজকের ভিডিওতে থাকবে। তো আজকের ভিডিওটা তোমাদেরকে শুরু করছি। এটা হলো মধ্যমগ্রাম চৌমাথার যে অটো স্ট্যান্ডটা রয়েছে, সেই অটো স্ট্যান্ডের পাশেই কিন্তু সুভাষ ময়দান। এই সুভাষ ময়দানে কিন্তু বসেছে খাদি মেলা। আর যদি ডিটেলস অ্যাড্রেস জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই করে তোমরা কমেন্ট করে জানাও কে কোথা থেকে আসছো, আমি তোমাদেরকে অ্যাড্রেস বলে দেবো। তো এক এক করে প্রত্যেকটা দোকান আমি ঘুরে দেখাবো, যতটুকু পসিবল হয় আমি তোমাদেরকে কিন্তু সবটা ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব। ফার্স্ট আমি দেখাচ্ছি কিছু হাফ স্লিভসের ওপর পাঞ্জাবির কালেকশন। এই পাঞ্জাবিগুলো কিন্তু পিওর খাদির পাঞ্জাবি, গায়ে ট্যাগ দেওয়াই রয়েছে পিওর কটনের। আর হাফ স্লিভসের প্রাইসটা আমি মেনশন করেছি, ফুল স্লিভসের প্রাইসটাও কিন্তু আমি মেনশন করে দিয়েছি। কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা নেই, কারণ পিওর খাদির কোয়ালিটি। তো এখানে দেখো কিছু ওড়নার কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো সিল্কের ওড়না, আমরা যে পিওর সিল্কের শাড়ি পরি সেই পিওর সিল্কের ওড়না হচ্ছে এগুলো। এগুলোর প্রাইস আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি। আজকে ভিডিওতে ছেলে এবং মেয়েদের সমস্ত পোশাকের সম্ভার কিন্তু একটু মিক্সড করে আমি দেখিয়েছি, একভাবে কোনো জিনিস দেখাতে পারলাম না, কারণ প্রত্যেকটা দোকানেই দু ধরনের জামা কাপড়ই পাওয়া যাচ্ছে। তো যেমন যেমন রয়েছে তেমন তেমনই দেখাচ্ছি। এই ধরনের কোডগুলোকে নেহেরু কোড বলে, তোমাদের মধ্যে একজন কমেন্ট করে বলেছিলে। তো এই কোডগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল, পিওর খাদির নেহেরু কোড। আর এটা দেখো পুরো খাদির একটা শার্ট, দেখো এখানে ট্যাগ লাগানো রয়েছে। তো এগুলো কিন্তু তুমি তোমার বাড়ির বয়স্ক কাউকে বা তোমার বাবাকেও কিন্তু গিফট করতে পারো। তো এবার চলে এসেছি শাড়ি দেখাতে। তো দেখো এই শাড়িগুলো আমি প্রত্যেকটার নাম আর প্রাইস দুটোই মেনশন করে দিয়েছি। যদি কোনোটার মেনশন করতে না পারি তাহলে কিন্তু কিছু মনে করো না, কারণ সব কটার মেনশন করা পসিবল না। তো এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটা কিন্তু ভীষণ ট্রেন্ডে রয়েছে, আর এটা দেখতে ভীষণ সুন্দর, ভীষণ লাইট ওয়েট একটা শাড়ি উইথ ব্লাউজ পিস। এটা কিন্তু তুমি বিয়েবাড়িতে পরে যাওয়ার জন্য একদম পারফেক্ট। সেম প্রিন্ট কিন্তু আমি পিওর সিল্কের ওপর দেখেছিলাম, বাট এটা কিন্তু পিওর সিল্ক নয়, এটার নামটা আমি তোমাদের স্ক্রিনে মেনশন করে দিয়েছি। তো এই দোকানের শাড়িগুলো কিন্তু ভীষণ সুন্দর। তো যেহেতু আমার একটা কটনের ওপর কিছু দেখার খুব ইচ্ছে হচ্ছিলো, কারণ এত লাইট ওয়েট শাড়ি আমি ঠিক পরি না, আমি ঠিক কমফর্টেবল নই, তো আমি একটু সুতির শাড়ির ওপর দেখতে চাইছিলাম। তো আমার একটা কনসেপ্ট ছিল যে সুতির শাড়ি একদমই ভালো লাগে না, কিন্তু এইটা দেখার পর কিন্তু সুতির শাড়ি সম্পর্কে আমার ধারণাটা জাস্ট বদলে গেল। তো এই ধারণা, এইটা দেখো, এই সুতির শাড়িটা হচ্ছে খাদি কটনের সুতির শাড়ি, আর এটার প্রিন্টটা দেখো, জাস্ট ওয়াও প্রিন্ট। প্রতিটা এই শাড়িটার প্রত্যেকটা যে কাজ দেখছো প্রত্যেকটা কিন্তু সুতির, কটনের। প্রাইসটা স্ক্রিনে মেনশন করে দিয়েছি। শাড়ির কোয়ালিটিটা জাস্ট অসম। আই থিঙ্ক যারা স্কুল টিচার আছো বা যারা অফিসে ডেলি ওয়্যারে শাড়ি পরো তারা কিন্তু এই শাড়িটা সামারের জন্য নিতেই পারো। সামারে কিন্তু তোমাদের ভীষণ কমফোর্টেবল হবে এই শাড়ি। এরকম ধরনের গিজা প্রিন্টের শাড়ি কিন্তু আমি আগেও দেখেছি, বাট সেগুলো কিন্তু একদমই অন্য ধরনের একটা কোয়ালিটি ছিল, বাট এটা পিওর খাদি, মানে একদম পিওর কটন কোয়ালিটির বলা যায়। আরও কিছু তসরের শাড়ির কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি। এই শাড়িগুলো কিন্তু তোমরা বাড়ির বয়স্কদের জন্য নিতেই পারো। তো এখানে যে পাড়ের কাজটা দেখছো এটা কিন্তু পুরোটা সুতোর কাজ করা। তো এবার চলে এসেছি নতুন আর একটা দোকানে। আর এই যে চেক শাড়িটা দেখছো এটার নাম হচ্ছে কাছি তসর, এটা অরিজিনাল কোয়ালিটির, একদম কাছি তসরের ওপর রয়েছে। আমার কাছেও বিষয়টা ভীষণই নতুন, উইথ ব্লাউজ পিস তোমরা পেয়ে যাবে, ভীষণই লাইট ওয়েট। এটা তুমি তোমার মাকে গিফট করতে পারো বা তোমার মাদার ইন লকেও গিফট করতে পারো, বাড়ির যে কোনো বয়স্ক মানুষকে গিফট করতে পারো। এটাও দেখো একটা সিল্কের শাড়ি রয়েছে, অল ওভার শাড়িটাতে কিন্তু এই ধরনের
ধরনের ব্ল্যাক কালারের ব্লক প্রিন্ট করা রয়েছে। এটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগছে, আর কালারটা, এটা তুমি তোমার বাড়ির ইয়ং কাউকে গিফট করতে পারো। এটা দেখো একটা অ্যাশ কালারের উপর রয়েছে, এটা বিয়েবাড়ি পরে যাওয়ার জন্য একদম পারফেক্ট। তো এটা দেখো একটা গোল্ডেন কালারের বর্ডার দেওয়া হয়েছে উইথ ব্লাউজ পিস, এটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই ধরনের প্রচুর শাড়ির কালেকশন কিন্তু তোমরা এই মেলাতে কিন্তু পেয়ে যেতে পারো। তো এবার আমরা একটা নতুন দোকানে যাচ্ছি আর এখানকার কালেকশনগুলো তোমাদের সাথে শেয়ার করছি। প্রথম যেটা শেয়ার করছি সেটা হলো তসরের একটা, এটা তসর নয়, এটা খাদির একটা চাদর। তো এগুলো পুরীতে যে চাদরগুলো পাওয়া যায় সেগুলো সেম দেখতে, বাট এটা কিন্তু পিওর খাদি কাপড়ের ওপর যে চাদরগুলো হয় সেগুলো। প্রাইসটা আমি স্ক্রিনে মেনশন করেছি, আর গ্রিন কালারের যে কাজটা দেখতে পাচ্ছ এই কাজটা কিন্তু পিওর হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে, হাতে সুতো দিয়ে কাজ করা, একদম এমব্রয়ডারি করা। তো এই ধরনের খাদি চাদরগুলো কিন্তু তোমরা কাউকে গিফটও করতে পারো। এছাড়া তুমি পিওর খাদি যদি ডিফারেন্ট ম্যাটেরিয়াল, মানে যেগুলো ড্রেস ম্যাটেরিয়াল হিসাবে যদি নিতে চাও সেটাও কিন্তু নিয়ে যেতে পারো। তো এবার দেখো কতগুলো ওড়নার কালেকশন দেখাচ্ছি। এই ওড়নাগুলো কিন্তু পিওর সিল্কের ওড়না, দুটো ওড়নার কিন্তু দুরকম প্রাইস আছে। তো এটা তোমাদেরকে একটু দেখে নিতে হবে। তো এই ওড়নাগুলো তোমরা যে কোনো আউটফিটের সাথে কিন্তু পরে নিতে পারো। ওনার কালেকশন আরও আমি তোমাদেরকে দেখিয়েছি, তো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। তো এই যে শাড়িগুলো তোমাদেরকে দেখাচ্ছি, প্রত্যেকটা শাড়ির নাম আর প্রাইস কিন্তু আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি। তোমরা যদি কেউ শাড়ি নিতে চাও তাহলে নিতে পারো। আরও একটা কথা বলে দিই, এখানে কিন্তু গুগল পে ফোনপে দুটোই অ্যাভেলেবেল, আর নেটওয়ার্কের প্রবলেম কিন্তু হস্তশিল্প মেলার মতো একদম নয়। এখানে নেটওয়ার্ক যথেষ্ট ফাস্ট, ইভেন আমি নিজে যে পারচেস করেছি এতগুলো জিনিস সব কিন্তু আমি ফোনপেতেই পেমেন্ট করেছি। তো এ নিয়ে নিশ্চিন্ত থাকতে পারো, সব কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। তো শাড়ির কালেকশানগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এবার যে শাড়ির কালেকশানটা দেখাচ্ছি সেটার নাম আমি মেনশন করতে পারলাম না, বাট এই শাড়ির কিন্তু প্রচুর কালার অপশান আছে, আর এবারে কিন্তু মেলার মধ্যে এটাই রয়েছে ট্রেন্ডি কালেকশান। তো তোমরা যারা চাও তারা কিন্তু ডেফিনেটলি এটা নিতে পারো, ভীষণ ট্রেন্ডে রয়েছে। আমি তিনটে কালার অপশান তোমাদেরকে দেখাচ্ছি, ইভেন আমার থাম্বনেলেও ছিল এর ছবিটা। তো যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু ডেফিনেটলি নিতে পারো। এবার তোমাদেরকে দেখাচ্ছি একটা মুর্শিদাবাদ সিল্কের ওপর শাড়ি, ভীষণ কমফোর্টেবল শাড়িটা, হাতে দিলে মনে হচ্ছে আমি একটা জাস্ট একটা পাতলা রুমাল ধরে আছি। আমি পিওর সিল্ক দেখেছি, তবে এই মুর্শিদাবাদ সিল্ক আমি ফার্স্ট টাইম দেখলাম। অসাধারণ শাড়ি, প্রচুর অপশান রয়েছে তোমরা দেখতে পারো। আর যারা একটু মোটা ধরনের শাড়ি পরতে পছন্দ করো তারা কিন্তু এই গিজা সিল্কটা নিতে পারো, যেটা আমি এখন দেখাচ্ছি। পুরো সলিড কালারের ওপর মেরুন কালার, ব্ল্যাক মেরুন কালার যেটা রয়েছে না, যেটা আমরা কাঠ পালিশ করার পর যে কালারটা হয় ওই কালার, আর তার সাথে একটু গোল্ডেন কালারের কম্বিনেশনে জাস্ট অসাম লাগছে। এটা বিয়েবাড়ির জন্য কিন্তু একদম পারফেক্ট। যে কেউ একটু ম্যাট ফিনিশ লুক যদি ক্রিয়েট করতে চাও এটা তার জন্য একদম এ ক্লাস অপশান বলতে পারো। তো অনেক রকম কালার অপশান আছে এই গিজা সিল্কের ওপর, তবে বেস্ট কালার অপশান হচ্ছে যেটা আমি তোমাদেরকে এতক্ষণ দেখালাম, ইয়েলো কালার, পিঙ্ক কালার, বাট এগুলো বড্ড লাইট লাগছে। তো যাই হোক, মেলাটা অনেকটা ছোট এরিয়ার মধ্যে হয়েছে। মেলার টাইমটা আমি ঠিকঠাক জানি না, তবে তিনটে থেকে আই থিঙ্ক মেলার টাইম শুরু। তো তোমরা তিনটের পরেই ভিজিট করো, আশা করি তোমরা তোমাদের নিজেদের পছন্দের জিনিসপত্র এখানে অবশ্যই পেয়ে যাবে। তো এবার দেখাবো কিছু বয়েজ গার্লস কুর্তি আর পাঞ্জাবির কালেকশন। তো দেখো এগুলো কিন্তু পিওর খাদির পাঞ্জাবি, এখানে ট্যাগ দেওয়াই রয়েছে, প্রাইসটা আমি স্ক্রিনে মেনশন করেছি। পিওর কটন বলে যদি কিছু হয় যার মধ্যে কোনো মিক্সড থাকে না, তাহলে খাদি হচ্ছে বেস্ট অপশান। আবারও বলে দিই, এই মেলাটা কিন্তু 11 ডিসেম্বর অবধি রয়েছে, তো তোমরা এখানে আসতে পারো। তো এবার দেখো এই যে শাড়িটা দেখাচ্ছি, এই শাড়ির প্রিন্টটা দেখো, একজন মা তার ছেলেকে আই থিঙ্ক বকা দিয়েই বাড়িতে নিয়ে আসছে, কারণ সেটা ঘুড়ি ওড়াচ্ছিল। তো প্রিন্টটা জাস্ট অসম অসম, মানে শাড়িটা আমি জানি না কতটা সুন্দর লাগছে, বাট প্রিন্টটা দেখলে এই শাড়িটা একবার তোমার নিতে ইচ্ছে করবেই করবে।
তো দেখো এই কাঁথা স্টিচের শাড়ি রয়েছে, এই কাঁথা স্টিচের শাড়ি সাধারণত শান্তিনিকেতন পাওয়া যায়, শান্তিনিকেতনে পাওয়া যায়। তো যারা যেতে পারছো না শান্তিনিকেতন, তারা ডেফিনেটলি কিন্তু এখান থেকে কালেক্ট করে নিতে পারো। তো এবার তোমাদেরকে একটা এই শাড়িটা দেখাচ্ছি, এটা কিন্তু আমার এক একদম পছন্দের শাড়ি, পছন্দের রং আর পছন্দের শাড়ি। এই শাড়িটা যে কেউ পরলে তাকে দারুণ মানাবে। পিওর সিল্কের ওপর রয়েছে হচ্ছে এই শাড়িটা, আশা করি অনেকের কাছেই আছে এই শাড়িটা। অনেকটা পুরনো মডেল, তবে যাই হোক পিওর সিল্ক আমার ভীষণ ফেভারিট শাড়ি। সিল্কের শাড়ি যদিও আমি খুব একটা পরি না, কারণ আমি ভীষণই মোটাসোটা, তো সেই জন্য তবুও আমার ভীষণ পছন্দের শাড়ি। তো যাই হোক, এই দোকানে শাড়ির কালেকশন দেখে চলে গেলাম নেক্সট দোকানে। তো এটা দেখো একটা গিজা প্রিন্টের উপর রয়েছে, ভাল লাগছে, মোটামুটি ডেলি ওয়্যারের জন্য একদম পারফেক্ট। এর প্রাইসটা আমি স্ক্রিনে মেনশান করতে পারলাম না, তার জন্য সরি। তো এটা দেখো আর একটা রয়েছে, এটাও আই থিঙ্ক তসরের শাড়ি, আমি স্ক্রিনে মেনশান করে দিয়েছি, তো এটারও প্রাইস আমি মেনশান করতে পারলাম না। তো চলো এবার তোমাদেরকে একটা তসরের কালেকশন দেখাই। একদম এই মেলাতে তসর, খাদি সব রকমের অপশান কিন্তু তোমরা পেয়ে যাবে, তবে মেলাতে কিন্তু সিল্কের কালেকশন একটু বেশি। তো দেখো এইটা তসরের একটা শাড়ি আছে, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, তোমরা কাউকে গিফটও করতে পারো। প্রাইসটা একটু বেশি, তবে নিজের জন্য নিলে কিন্তু খুব সুন্দর হবে। তো এর সাথে একটা গ্রিন কালারের ব্লাউজ পিস রয়েছে, কালারটা কিন্তু ব্ল্যাক নয়, এটা একটা অন্য ধরনের কালার। এটা আবারও একটা মুর্শিদাবাদ সিল্কের ওপর আছে, তো দেখতেই পাচ্ছ হালকা পিঙ্ক কালার আর তার সঙ্গে কিন্তু গোল্ডেন কালারের কম্বিনেশনটা জাস্ট অসম লাগছে। এটাও কিন্তু তোমরা নিতে পারো, ভীষণ লাইট ওয়েট শাড়ি। আই থিঙ্ক তোমরা দেখেও বুঝতে পারছো কতটা হালকা ফুলকা এই শাড়িগুলো। তো তুমি তোমার মাকে গিফট করতে পারো, বাড়ির বয়স্ক কাউকে কিন্তু গিফট করতে পারো। তো এবার দেখো দেখাচ্ছি ড্রেস ম্যাটেরিয়াল, এই যে ম্যাটেরিয়ালগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু পিওর খাদি ম্যাটেরিয়াল। তো তুমি এগুলো তোমার পাঞ্জাবি বানানোর জন্য বা কুর্তি বানানোর জন্য, ব্লাউজ বানানোর জন্য কিন্তু মিটার অনুযায়ী তোমরা পেয়ে যাবে। কোনটা কত মিটার দাম সেটা কিন্তু আমি তোমাদেরকে মেনশান করে দিয়েছি। তো এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে না, এটা আই থিঙ্ক ওদের একটা নির্দিষ্ট কোনো ব্যাপার আছে যেগুলোর জন্য এরা মিটারটাকে জাস্ট আলাদা করে দিয়েছে। তো মিনিমাম একটা কুর্তি বানাতে লাগে 2.5 মিটার কাপড়। তো যারা 44 সাইজ কুর্তি পরো, মানে এক্সেল কুর্তি পরো, তাদের লাগবে হচ্ছে 2.5 মিটার কাপড়, তোমরা কিন্তু এটা এখান থেকে মেপে নিয়ে নিতে পারো। তো এখানে দেখো আরও একটা শাড়ি দেখাচ্ছি, এটাও কিন্তু তোমার রয়েছে মুর্শিদাবাদ সিল্কের ওপর। দেখো কাজটা, দেখো প্রিন্টটা, দেখো জাস্ট অসম লাগছে। এই ধরনের শাড়ি পরে বেরোলে তোমার দিকেই লোকে কিন্তু একবার না একবার তাকাবেই। এটা রয়েছে দেখো তসর সিল্কের ওপর আরও একটা কালেকশন, এই দোকানে সবই মোটামুটি তসর সিল্কের ওপর রয়েছে। তো এই শাড়িটা আমার খুব একটা ভাল লাগেনি, তবে এর মিডিলে যে কালারটা আছে সেই কালারটা কিন্তু আমার বেশ লেগেছে। এটা একটা অরেঞ্জ অরেঞ্জ কালার আছে, আবার রেড রেডও কালার আছে। তো হোয়াইট কালারের শাড়ি আমার বরাবরই কিন্তু ভীষণ প্রিয়। তো এটা দেখো একটা কলমকারির ওপর রয়েছে, কলমকারির ওপর রয়েছে এই শাড়িটা, আর এটা তুমি যে কোনো এজের মানুষ কিন্তু পড়তে পারবে। আর এটা যে কোনো কলেজ ফাংশনে বা সামনে সরস্বতী পুজো আসছে সেখানেও কিন্তু দারুণ মানাবে। তো এবার দেখাচ্ছি একটু চাদরের কালেকশন আর কিছু ইউনিক সোয়েটারের কালেকশন তোমাদেরকে দেখাবো। এগুলো সবই কাশ্মীরি শাল, তো ভীষণ কাশ্মীরি শালগুলো যেমন খুবই পাতলা হয় আর ভীষণ গরম হয়, তো সেরকমই। তো এটা একটা দেখো শালের ওপর, এটা পঞ্চু টাইপের, এটাও একটা পঞ্চু, বেশ সুন্দর লাগছে এই পঞ্চুগুলো। এগুলো আমি ট্রেড ফেয়ারে দেখেছিলাম আগের বছর, তো এবার কিন্তু খাদি মেলাতেও অ্যাভেলেবেল। তো এখানে দেখো এই শালটা দেখো জাস্ট অসম লাগছে, বিয়ে বাড়িতে কাউকে গিফট করা থেকে শুরু করে তোমার অ্যানিভার্সারিতে কিন্তু তোমার বউকেও গিফট করতে পারো। তো ভীষণ সুন্দর লাগছে, এটা যে কোনো এজের মানুষ কিন্তু পরতে পারে। মেরুন কালারের উপর রয়েছে, এটা পিওর কাশ্মীরি যে শাল সেই শালটা,
এগুলো পুরোটাই কিন্তু এমব্রয়ডারি করা। আর কাশ্মীরি শাল কেমন হয় সেটা তো সবাই জানো, এটা নিশ্চয়ই আর এক্সপ্লেন করার কিছু নেই। ভীষণ সফট আর ভীষণ মানে পাতলা, একদম একটা মনে হবে একদম রোমালের মতো, বাট এটা কিন্তু পুরোটা পিওর উলের। তো এটা একটা দেখো সোয়েটার টাইপের রয়েছে, বাট পঞ্চু স্টাইলের সোয়েটার। এটা একটা ইউনিক কালেকশন বলতে পারো খাদি মেলার। দেখতেই পারছো পুরোটা পিওর শালের, আর এটাও কাশ্মীরি শালের। তো এটা তোমরা নিতে পারো, এটার প্রাইসটা আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি, কালার অপশান তোমরা পেয়ে যাবে। তো এবার দেখো কুর্তির কালেকশন দেখাচ্ছি, পুরোপুরি হ্যান্ড ওয়ার্ক করা এমব্রয়ডারি করা কুর্তির কালেকশন তোমাদের দেখাচ্ছি। এগুলো শুধুমাত্র ওয়ান পিসই অ্যাভেলেবল, মানে হচ্ছে তুমি শুধু কুর্তিটাই পাবে। আর পুরো কুর্তিটাতে কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এমব্রয়ডারি করা, নিট অ্যান্ড ক্লিন এমব্রয়ডারি করা শাড়ি রয়েছে এই দোকানে, বেড কভার রয়েছে, তো তোমরা এগুলো সবই পেয়ে যাবে। কিন্তু দামটা একটু বেশি, বেড কভারে কাজ কম কিন্তু দামটা ভীষণ চড়া। তো যাই হোক, আর একটা কথা বলে দিই, দরদাম অ্যাভেলেবেল, দরদাম না করে কিন্তু কোনো জিনিস তোমরা নেবে না, কারণ এখানে দরদাম কিন্তু ফিক্সড নেই। তোমার কাছে একরকম দাম বলছে, দুদিন পর আর এক রকম দাম বলবে, তো সেই জন্য দরদামটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা সবাই দরদাম করে এখান থেকে জিনিসপত্র কিনবে। তো দেখো এখানে কিছু আজরাকের কলমকারীর কুর্তির অপশান তোমাদেরকে দেখাচ্ছি। এখানকার আজরাকের কুর্তিগুলো কিন্তু ভীষণ ভালো। আজরাকের কুর্তি সম্পর্কে বলে দেই, আজরাকের কুর্তি কিন্তু তোমরা যে যার নিজের যে সাইজের কুর্তি পরো একদম পারফেক্ট সাইজের কুর্তি নেবে, কারণ পিওর কটন হওয়া সত্ত্বেও আজরাক কিন্তু জলে দিলে কখনোই কিন্তু কটনের কাপড় জলে দিলে যেমন একটু ছোট হয়ে যায়, আজরাকের কাপড় কিন্তু সেটা হয় না। একদমই রেয়ন কাপড়ের মতো আজরাকের কাপড়ও কিন্তু জলে দিলে গুটিয়ে যায় না। তো এটা কিন্তু তোমরা একটু খেয়াল রেখো, বেশি বাড়তি সাইজ কিন্তু নেওয়ার চেষ্টা করো না। তো এটা দেখো পিওর আজরাকের কুর্তি রয়েছে, ডেলি ওয়্যারের জন্য এই কুর্তিগুলো নিতে পারো, কালার অনেকদিন অবধি লাস্টিং করে, তো কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে কিন্তু তোমরা নিতে পারো। তো এটা একটা দেখো কুর্তি তোমাদেরকে দেখাচ্ছি, আজরাক রয়েছে, বাটিক রয়েছে, খাদি রয়েছে, এই তিনটে প্রিন্ট একসাথে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একটা কুর্তিতে। এই ধরনের কুর্তিগুলো কিন্তু জাস্ট সামনে যে পিকনিক আসছে বা তুমি ছোটোখাটো ডেটে গেলে তার জন্য কিন্তু একদম পারফেক্ট। তো নিতে পারো পিওর কটনের কুর্তি, প্রচুর কুর্তির স্টক রয়েছে, তোমরা এখানে ডেলিভারের কুর্তি কিনতে কিন্তু আসতেই পারো। এই ব্লাউজ পিসটা দেখাচ্ছি, এগুলো কাঁথায় স্টিচের ওপর ব্লাউজ পিস। ব্লাউজের যদি শুধু পিস নাও তাহলে তার প্রাইসটা কত হবে স্ক্রিনে মেনশন করেছি, আর তুমি যদি এইভাবে শুধু যদি ব্লাউজ নাও, স্টিচ করা ব্লাউজ নাও, তার প্রাইসটা কত হবে সেটাও কিন্তু আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি। তো যারা হস্তশিল্প মেলায় যেতে পারোনি, ইকো পার্ক 1 নম্বর গেট, যারা ভিডিওটা দেখতে চাও তারা কিন্তু দেখে নিতে পারো। তো যারা মিস করে গেছো তারা কিন্তু ডেফিনেটলি এখানে আসতে পারো, এখান থেকে কিন্তু তোমরা সেম প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবে। তো এখানে দেখো ব্যাগের কালেকশন দেখাচ্ছি, এই ব্যাগগুলো হস্তশিল্প মেলায় জাস্ট 50 রুপিস করে প্রাইস ছিল, আর এখানে এত দাম আমি তো ভাবতেই পারছি না। তো এই ব্যাগটা একটু ইউনিক লেগেছে, এটা জুটের ব্যাগ আছে কিন্তু দেখতে কিন্তু বেশ সুন্দর। তো ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট সবাই ইউজ করো, আই থিঙ্ক এটাও একটা জুটের ব্যাগ, এই গ্রিন কালারের ব্যাগটা, বাট নর্মাল জুটের ব্যাগের থেকে কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। তো এটা দেখো একটা কাঁথায় স্টিচের শাড়ি আছে, বেশ সুন্দর লাগছে। এগুলো একটা ওল্ড ফ্যাশন টাইপের, আগেকার দিনে অনেকেই আমি পরতে দেখেছি আমাদের মা ঠাম্মার আমলে। কিন্তু এটা দেখো একটা এপ্লিক প্রিন্ট সঙ্গে এমব্রয়ডারি করা, এটা শাড়িটার আঁচল, যে শাড়ির আঁচল এত সুন্দর হয় তাহলে শাড়িটা কত সুন্দর হবে। তো এটা দেখো একটা পিওর সিল্কের, মুগা সিল্কের ওপর এই ওড়নাগুলো দেখাচ্ছি। এই যে ওড়নাটা তোমরা দেখছো, এই ওড়নাটা আমি পারচেস করেছি কারণ আমি একটা পিওর সিল্কের ড্রেস কিনেছিলাম প্যান্টালুন্স থেকে, তার সঙ্গে বিয়েবাড়িতে যাওয়ার জন্য একটা ওড়নার খুব দরকার ছিল, তো এই ওড়নাটা কিন্তু আমি পারচেস করেছি। এটা দেখো একটা কাঁথা স্টিচের ওপর শাড়ি রয়েছে, পুরোপুরি কাঁথা স্টিচের ওপর, তসরের ওপর কাঁথা স্টিচ করা শাড়িটা রয়েছে, পিওর। এটার আঁচলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, আর অল ওভার শাড়িতে পিঙ্ক কালারের ছোটো ছোটো বুটি দিয়ে দিয়ে কাজ করা আছে। এটা দেখো চিকনের, চিকন আর আজরাকের একটা
অসাধারণ মেলবন্ধন হয়েছে এই জামাটাতে, অসাধারণ লাগছে। এটা একটা ওয়ান পিস বলতে পারো। তো এবার দেখাচ্ছি কুর্তির কালেকশন। এই কুর্তিগুলো কিন্তু 150 টাকা থেকে কুর্তি স্টার্ট হয়েছে। এই যে কুর্তিটা দেখাচ্ছি এটার প্রাইস আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি। ব্লু কালারের যে এম্বয়ডারি কুর্তি দেখলে ওটার প্রাইসটাও আমি স্ক্রিনে মেনশন করে দিয়েছি। এবার দেখাচ্ছি জামদানির ওপর কুর্তির অপশন, যেটা এবছরে কিন্তু ভীষণ ট্রেন্ডে ছিল। তো এটা দেখো একটা জামদানির ওপর দেখাচ্ছি। জামদানির ওপর কুর্তি কেনার যদি কারোর শখ থাকে তাহলে ডেফিনেটলি তোমরা ভিজিট করো খাদি মেলা, কারণ পিওর জামদানি শাড়ি থেকে শুরু করে জামদানির ওপর কুর্তি কিন্তু এই মেলাতে অ্যাভেলেবেল রয়েছে। তো এখানে দেখো একটা নেহেরু কোট রয়েছে, নেহেরু কোটের সামনে একটা সুন্দর এমব্রয়ডারি করা রয়েছে পিওর খাদির। দেখতেই পাচ্ছ ট্যাগটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এই শপটার ব্যাপারে আমি একটু বলে দিই, এখানে চলছে 30% ডিসকাউন্ট। আর তোমরা যদি মেলা শেষ হওয়ার পরেও যদি এদের থেকে জিনিস কিনতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে ভিজিট করতে হবে বারাসাত স্টার মলের খাদির শোরুম, কিন্তু ভিজিট করতে হবে। তোমরা সেখানে গেলেও কিন্তু এদের এই সেম জিনিস সেম ডিসকাউন্টে সেম প্রাইসে কিন্তু পেয়ে যেতে পারো। তো মেলা শেষ হওয়ার পরেও আমাদের অনেকের ডিমান্ড থাকে কোথা থেকে এই জিনিসগুলো পাবো, তারা কিন্তু বারাসাত স্টার মল বা মধ্যমগ্রাম স্টার মলে কিন্তু ভিজিট করতে পারো, এই খাদির স্টোর কিন্তু তোমরা পেয়ে যাবে। তো এই একটা জায়গায় আছে যেখানে কিন্তু অল ওভার প্রাইসের উপর চলছে 30% ডিসকাউন্ট। তো দেখতেই পারছো একটা খাদির কুর্তি তোমাদেরকে দেখাচ্ছি, পিওর খাদির কুর্তি। এটা একটা কোট রয়েছে যেটা শীতকালের জন্য একদম পারফেক্ট, কুর্তির সাথে পরতে পারো এই কোটগুলো, বেশ দারুণ লাগবে। এটাও পিওর খাদির, একদম ট্যাগ দেওয়া। নতুন জামাই অষ্টমঙ্গলায় এসছে, কী দেবে ভাবছো? তো এই পাঞ্জাবিটা কিন্তু গিফট করতেই পারো, হালকা ফুলকার উপর কিন্তু বেশ লাগছে কিন্তু পাঞ্জাবিটা। তো এটা একটা পিওর সিল্ক রয়েছে, প্রচুর পিওর সিল্ক দেখিয়েছি আজকে। তো লাস্ট কিছু অপশন তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর কিছু জুটের ব্যাগ দেখাচ্ছি, এগুলো 50 রুপিস করে, বাট আগের দিন 50 রুপিসে কিন্তু আমি পার্স পেয়ে গেছিলাম হস্তশিল্প মেলা থেকে। এগুলো 100 রুপিস, এগুলো একটু দরদাম করলে তুমি ওই 70 রুপিসের মধ্যে পেয়ে যেতে পারো। তো যারা হস্তশিল্প মেলায় যেতে পারলে না তারা কিন্তু এখান থেকে কিনে নিতে পারো এই উডের সমস্ত প্রোডাক্টগুলো। তো এগুলোর প্রাইস আর আমি মেনশন করতে পারলাম না, কারণ আগের ভিডিওতে প্রচুর মেনশন করেছি, তোমরা গিয়ে ভিজিট করো, আশা করি তোমাদের ভালো লাগবে। শুধু একটা জিনিসের প্রাইস আমি তোমাদেরকে মেনশন করলাম, সেটা হলো এই গাছকৌটোটা, এটা বেশ সুন্দর লাগছে। যারা নিউ রাইড আছো তারা কিন্তু ডেফিনেটলি এখান থেকে এই বড় গাছকৌটোগুলো কিন্তু নিতে পারো। তো পট চিত্রের কালেকশন কিন্তু আমি হস্তশিল্প মেলায় প্রচুর দেখিয়েছিলাম, পট চিত্রের তৈরি জামাকাপড় থেকে শুরু করে কোস্টার, ওয়াল হ্যাঙ্গিং, এভরিথিং আমি আগের ভিডিওতে দেখিয়েছি। আর ওগুলো যদি কিনতে হয় তাহলে কিন্তু আমি বলবো হস্তশিল্প মেলা ভিজিট করে আসো একদিন। আর কীভাবে যাবে, কী 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 আছে না আছে সেগুলো যদি দেখতে চাও তাহলে অবশ্যই করে আমার চ্যানেলে দুটো পার্ট ভিডিও আছে, দুটো পার্টে সেগুলো কিন্তু দেখতে পারো। তো এটা দেখো একটা ওড়না রয়েছে যেটা কিন্তু হ্যান্ডলুম কাপড়ের উপর রয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই অবধিই রাখছি, দেখাচ্ছে তোমাদের সাথে নেক্সট রোববার নতুন কোথাও শপিং করতে গিয়ে। তো অবশ্যই করে যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নেক্সট কোথায় শপিং ব্লগ তোমরা দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলো না। এই চ্যানেলে কিন্তু তোমাদের রিকোয়েস্টকে সব থেকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়, তো তোমরা বেশি বেশি করে রিকোয়েস্ট করতে থাকো। কিসের ওপর ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই করে লিখে জানিও। তো চলো আজকের ভিডিওটা এই অবধিই রাখছি, টাটা।